Hello guys, আজকে আমরা আলোচনা করব ইমেজ ট্রেসের কিছু সাধারণ সমস্যা নিয়ে। যেমন আমরা যদি ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেস করি, তবে আমরা জানি যে একটা একটা করে খুব সহজে ট্রেস করা যায়, কিন্তু যদি ছবি বেশি থাকে, যেমন 50টা 60টা ছবি আপনি একসাথে করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? তো আপনি ইলাস্ট্রেটরে অনেক ট্রাই করলেন, তারপরেও করতে পারলেন না, তখন আপনি কী করবেন? ইউটিউবে গিয়ে সার্চ করেন এইরকম কিছু কিওয়ার্ড লিখে, অর্থাৎ আপনি ইউটিউবে সার্চ করেন মাল্টিপল ইমেজ ট্রেস ইলাস্ট্রেটর, অথবা সার্চ করেন যে গ্রুপ ইমেজ ট্রেস, অথবা হাউ ডু আই অ্যাডভান্স ট্রেস মেনি ইমেজেস টুগেদার ইন ইলাস্ট্রেটর। তারপরও আপনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। আসলে এই ভিডিওটা হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে, যে একটা ছবি যদি মাল্টিপল থাকে, আলাদা আলাদা ছবি ইন্টারনেট থেকে কালেকশন করলেন বা কেউ আপনাকে দিল, অথবা আপনি সেগুলোকে একসাথে গ্রুপ করলেন একসাথে 50-60টা ছবি, তখন আপনি কী করবেন? নর্মালি ইলাস্ট্রেটরে ট্রেস করা যায়, আবার সেটা করার জন্য অনেক অ্যাডভান্স অপশান আছে। তো আমরা একসাথে দুইটা জিনিস আলোচনা করব। তাহলে প্রথমে কাজটা বোঝানোর জন্য আমরা একটা লক্ষ্য করি, এখানে আছে আর্টবোর্ড, এটার সাইজ হচ্ছে 8.5x11। প্রথমে আপনার যেহেতু ছবির সংখ্যা বেশি, আপনাকে আর্টবোর্ডটা বড় করতে হবে। এই যে মাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাস্ট এরিয়া, তা আপনি যতটুকু সম্ভব এই আর্টবোর্ডটাকে বড় করবেন। এখন আমরা দেখি যে আর্টবোর্ডের সাইজটি হচ্ছে, উইড হচ্ছে এটা, তোমরা সেই সাইজের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব, উইড জাস্ট এবং আর্টবোর্ডের হাইট ছিল এটা। এটা কপি করে আমরা সেম টু সেম এই শেপের হাইটে বসাবো। তো হয়ে গেল, এখন ব্ল্যাক কালারের যে শেপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেম টু সেম আর বোর্ডের সাইজের সমান। এখন আপনি সেটাকে অ্যালাইন করুন আর্টবোর্ডের সাথে, তারপর এটার কালার চেঞ্জ করে 100% হোয়াইট করতে হবে। তাই আমরা এটাকে হোয়াইট করে নিলাম। ওকে, এখন আপনি যতটা ইমেজ করতে চান, যেমন আপনি এখান থেকে প্লেসে গিয়ে নিয়ে আসতে পারেন, অথবা ওপেন করে ড্রাগ করে নিয়ে আসতে পারেন, যেভাবে ইচ্ছে আপনি এখানে অনেকগুলো ছবি নিয়ে আসুন। তো আমি ইন্টারনেট থেকে কিছু ছবি কালেকশন করলাম, করে এগুলোকে একসাথে ফোল্ডার করে ওখান থেকে 130টা ফটোকে প্লেসে অপশনে ক্লিক করেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা একটা করে নিয়ে আসবো। আপনি যদি এখান থেকে ড্রাগ করে দিন, তাহলে কিন্তু কাস্টমাইজ এটার সাইজ হবে, যেটা আপনার ট্রেসের জন্য ভালো হবে না। এই জন্য আপনার ডাইরেক্ট ক্লিক করবেন, এতে করে অলরেডি যে সাইজটা আছে সেম টু সেম ওই সাইজটা চলে আসবে।
ওকে, দেখতে পাচ্ছেন এটাকে এখানে 29টা ছবি প্লেস করেছি। এখন নিচের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। যেহেতু আর্টবোর্ডটা বড়, আমি চাইলে টোটাল 60টা ছবি প্লেস করতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিছু কম নিলাম। যদি ছবির সংখ্যা কম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল অল্টার টু দিলাম, তো এখানে আমি আর্টবোর্ডটা ছোট করে নিচ্ছি। এখন প্রথমে সাদা শেপটা ছোট করলাম, তারপর এখান থেকে আর্টবোর্ডটাকেও ছোট করলাম। এখন আপনি এই সবগুলো ছবিকে একসাথে একটা জেপিজিতে সেভ করবেন। আপনি যে কোনো নামে এটাকে সেভ করতে পারেন, সেজন্য আপনি এখানে কালার মোডটা RGB দেন, তারপর কোয়ালিটি হাইতে ক্লিক করবেন, এটা এখানে 72 থাকবে। তো আমরা এখানে ওকে ক্লিক করলাম। তো ছবিটা সেভ হয়ে গেল, এখন আমরা এটাকে ডিলিট করে দেব। এখন এখানে ওপেন করব এইমাত্র যে জেপিজিটা সেভ করেছি ওটা। এইমাত্র সেভ করা ছবিটা নিয়ে আসলাম এখানে, এটা একটা জেপিজি দেখতে পাচ্ছেন। এটাকে আবার অ্যালাইন করে বসালাম। এখন এখানে দেখতে পাচ্ছেন আর্টবোর্ডটা এখনও ছোট, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু তো এখন এটাকে আমরা ট্রেস করব। প্রথমে এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে উইন্ডো থেকে আমার এখানে অলরেডি এই ট্রেস অপশনটা আছে, যদি আপনাদের না থাকে তাহলে আপনাকে এখানে খুঁজে নিয়ে আসতে হবে। ভিউ অথবা উইন্ডো থেকে আপনারা এই ট্রেসটা খুঁজে পাবেন। তারপর ছবিটাকে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে ইমেজ ট্রেসের প্যানেলে যে অপশনগুলো আছে এটা একটু কাস্টমাইজ করতে হবে। যেমন এখানে ট্রেস হোলটাকে আপনি বাড়িয়ে 200 থেকে 215 রাখতে পারেন। অ্যাডভান্সের প্যাডটাকে আপনি 80 থেকে 83, কর্নারটাকে আপনি 95 থেকে 96, এবং নয়েসটাকে রাখবেন 5 পিক্সেল। ওকে, এখন ক্লিক করুন ট্রেস। দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ইমেজের সাইজটা অনেক বড়, তাই কাজ করতে একটু দেরি হবে। আপনাদের যদি পিসিতে ইমেজ র্যাম বেশি থাকে এবং স্টোরেজ বেশি থাকে, তাহলে
এরকম কোনো পপআপ আসবে না। এখন ক্লিক করবেন এক্সপ্যান্ডে, এখন আনগ্রুপ। তো হয়ে গেল, এখন আপনি এই হোয়াইট কালারে ক্লিক করুন। ক্লিক করে ব্যাকস্পেস বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ইমেজ অলরেডি ভেক্টর হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে করলেই এখান থেকে যদি হোয়াইট কালার রিমুভ করতে চান তাহলে ম্যাজিক টুল ইউজ করতে পারেন। এখন ব্যাকস্পেসে ক্লিক করলে সেটা চলে যাবে। আমরা এই ইলাস্ট্রেশনগুলো বিভিন্ন কারণে করে থাকি, সেজন্য এটা যদি প্রপারলি কাজ হয় তো আপনি আস্তে আস্তে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। দেখুন এখানে অতিরিক্ত যে শেপগুলো আছে এগুলো ডিলিট করতে পারেন। এবং প্রত্যেকটা ছবি যখন দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছেন, সাথে সাথে এটার জন্য একটা গ্রুপ করে নেবেন, পার্টিকুলার গ্রুপ। এভাবে প্রত্যেকটা ইমেজ থেকে অনাকাঙ্ক্ষিত অবজেক্টগুলো রিমুভ করে আপনার মেইন ইমেজটা রেখে ওটাকে পার্টিকুলারলি গ্রুপ করে নেবেন। মানে এখানে 29টা আছে তো 29টা করবেন। এইভাবে আপনি ইমেজ ট্রেস করতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনারা কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই করে দেখে থাকেন তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকবে যে এত কাহিনী করে এটা করার দরকারটা কি ছিল। আমরা তো এই ছবিগুলোকে ডাইরেক্ট এনে তারপরে সেটাকে ট্রেস করতে পারতাম। তো দেখি আমরা হয় কি না। কাজটা বোঝানোর জন্য আমি মাত্র এখানে দুইটা ছবি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন মাত্র দুইটা ছবি আছে। তো এখানে আমরা এটাকে আর্ট বোর্ড নেব না এবং একসাথে কম্বাইন করে জেপিজিও করবো না, ডাইরেক্ট ট্রেস করতে চাইব। তো এটাকে আমরা সিলেক্ট করলাম দুইটা। এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশান কিন্তু নেই। আপনি যদি অনলি একটা ছবি ক্লিক করেন অপশানগুলো চলে আসে, বাট আপনি মাল্টিপল ইমেজ সিলেক্ট করলে এই অপশানগুলো থাকে না। এই কারণে আমরা মাল্টিপল ইমেজকে ট্রেস করার জন্য প্রথমে ছবিগুলোকে একটা ছবিতে কম্বাইন করে নেব, দেন সেটাকে ট্রেস করব। এখন ট্রেস করার সময় যদি আপনি অনেকগুলো ছবিকে আপনি একটা জেপিজিতে সেভ করবেন, এখন যদি আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলেন ব্ল্যাক তাহলে কিন্তু হবে না, এটা অবশ্যই হোয়াইট রাখতে হবে। যেমন ধরুন এটাকে যখন আপনি একটা জেপিজি বানিয়ে ট্রেস করবেন তখন আপনাদের মেইন যে এক্সপেক্টেড জিনিসটা হচ্ছে এখানে ব্ল্যাক স্ট্রোক, যদিও সেটা স্ট্রোক না, এটা ফিল কালার থাকবে, কিন্তু স্ট্রোকের মতো করে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার এটার জন্যই আপনার মূল কাজ। এটার ব্ল্যাক কালার এবং এখানের ব্ল্যাক কালার মিলে
আপনার রেজাল্টটা মনোযোগ হবে না, অথবা আপনি যদি কালার দিয়ে দেন রেড অথবা ব্লু, তখনও এটা ট্রেস করার পর এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। তাই এটাকে সবসময় ব্যাকগ্রাউন্ড কালারটাকে রাখতে হবে 100% হোয়াইট, মানে এখানে 6টা এফ টাইপ করে ওকে দিলেই হয়ে যাবে হোয়াইট কালার। এখন আরো কিছু সমস্যা আছে, ধরুন এইভাবে অনেকগুলো ছবিকে কালেকশন করে যদি আপনি একটা ছবিতে কম্বাইন করে জেপিজিতে সেভ করলেন, তারপর ইমেজ ট্রেস করার পর দেখলেন যে আপনাদের মেইন টার্গেটের যে ব্ল্যাক কালারের স্কেচগুলো আছে সেটা প্রপারলি আসছে না, সেটা কখনো এখানে ফাটা ফেটে যাচ্ছে অথবা কোথাও ব্লার হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনি যখন ইমেজগুলো সেভ করেছিলেন তখন সেটা র রেজুলেশনও ছিল। তো এখন বলবেন যে শাটারস্টকে তো ফ্রিতে দিতে দেয় না, যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক সহ দিয়ে দিয়েছে। তো কীভাবে ওয়াটারমার্ক ছাড়া আপনি ফ্রিতে ছবি ডাউনলোড করবেন সেজন্য পরবর্তী ভিডিও থাকবে। আর যারা যারা ভিডিওটি পেতে চান নিচে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।